করোনা প্রতিরোধে সরকারের অঘোষিত নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর নিম্নবিত্ত মানুষের জীবনে। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, উপার্জন না করলে উপোস থাকতে হবে শঙ্কা তাদের। সরকারি সহযোগিতা চেয়েছেন বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষ। করোনার ভয়াবহতা শুনেছেন, কিন্তু পেটের ক্ষুধার নির্মমতা তার চেয়েও কঠিন, তাই সরকারের নিষেধাজ্ঞার মধ্যেও বাধ্য হয়ে কর্মে ছুটেছেন অনেকে। যেমন বগুড়া থেকে আসা রিক্সা চালক মোজাম্মেল, যাত্রীর আশায় ফাঁকা রাস্তায় রিক্সা নিয়ে ঘুরছেন তিনি। মোজাম্মেলের মতো আরও অনেকে পেটের দায়ে ঝুঁকি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন রাজধানীর রাস্তা। আমার মা মারা গেছে, বাবা বয়স্ক, আমার পরিবার ডেকে এটা চলাইব। ঢাকা শহরে কারেন্ট বাজারে থাকলে তাও 2-250 কামাই হয়, এইটাকে আমি বিকাশ করে ভাই পাঠাইলে খাওয়ানো হইব। তো এই রোগ দিয়ে কী করবো, আমাদের পেটে তো খিদে আছে ভাই, এই জন্য আর কি আমরা রোটে নামছি, এছাড়া তো নামতাম না। আমার ঘরে খাওয়া থাকলে আমরা ঘরে তেন বাইরেতাম না, ঘরেই থাকতাম। রাজধানীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বস্তিবাসীরা। দিনমজুর থেকে রিক্সাওয়ালা, স্বল্প আয়ের সব পেশার মানুষের বসবাস এসব বস্তিতে। করোনা আতঙ্কে কাজ বন্ধ থাকায় এখন কর্মহীন অনেকে। আমরা সবাই দিন আনি দিন খাই, কাজকাম সব বন্ধ হয়ে রয়েছে, আমি কোনো কিছুই ইয়া পারতাছি না করতে, অন কাজকাম করতেই না, অন দেনা কি অবস্থা, আমার বই থাকতে ঘরের মধ্যে স্বামীরা লেবারি কাজ করে, আমরা বাসা বাড়ি বন্ধ, আমরা কি করে খামু, কাজকর্ম না থাকলে আমাদের যদি কিছু সাহায্য না করে সরকার তাহলে আমরা কেমনে বাঁচু। চাল কিনতে গেলে শেয়ারেতে সাইড দিয়ে বাড়ি আছে গা, তোর হারে মারের হওয়া জানা বয় হয়ে যায় না, অন্তত বাসাতে বই তাই কোকেলে মাসে ফিট নাইব, ওনা আমরা চলন কি বা 10 তারিখে দোকান ভাড়ার জন্য ধরবো, এখন দোকান বন্ধ হয়ে রয়েছে, কীভাবে দোকান ভাড়া দিব, না সংসার বাসা ভাড়া রুম ভাড়া দিব, না সংসার চালাবে। তবে বস্তিতে স্বস্তির খবরও আছে, তালিকা করেছে স্থানীয় কাউন্সিলর, সাহায্য দেবে এমন আশায় এখনো অপেক্ষা তাদের। এই যে বেড়ার ইট ভাঙতেছে, ইট ভাঙে তখন পয়সা দিয়ে হাইতেছে না, ইট ভাঙে জড়াই থিতেছে, তাহলে যে কদিন পয়সা না দেবো কদিন তো আমাকে কষ্ট করে চলতে হবো। বস্তিবাসী যারা আছে, অসহায় লোক যারা, তাকে লিস্ট নিচ্ছে সাহায্য করার জন্য। সরকারের নির্দেশে পরিবহন বন্ধ থাকলেও মালিকরা তাদের ভরণ পোষণ দিচ্ছেন বলেও জানালেন পরিবহন শ্রমিকরা। বন্ধ যারা আছে, আমাদের শ্রমিক আছে আরেকজন সাথে, ওই দুজনেরই খাওয়া করছে, জ্বালা মালিক পক্ষই দিবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।